ডিডব্লিউএস দপ্তরের দায়িত্ব কর্তব্যহীনতার কারণে জলের ট্যাঙ্ক থেকে উপচে পড়া জল পড়ে ভাসল বিলুনিয়া নেতাজিপল্লী এলাকার বেশ কিছু বাড়িঘর। বেশ কিছুদিন ধরে চলছে এরকম ঘটনা। বারবার ডিডব্লিউএস দপ্তরের কর্মীদের জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি। কর্ণপাত করেনি এলাকাবাসী সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলের কথা। ডিডব্লিউএস দপ্তরের কোনো উদ্যোগ না থাকায় ট্যাঙ্কি থেকে উপচে পড়া জল পড়ে বাড়িঘরে জল ঢুকে বিপত্তি বাঁধে। এর ফলে নেতাজিপল্লী এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। নেতাজিপল্লী এলাকাতে ডিডব্লিউএস দপ্তরের জলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক সংলগ্ন এলাকাবাসীরা বিভিন্ন সময়ে দপ্তরের নিকট ট্যাঙ্কের সমস্যা সমাধানের দাবি জানান, কিন্তু দপ্তরের দায়িত্বজ্ঞানহীনতার কারণে ক্ষোভে ফুসছে এলাকার জনগণ। এখানে যে যারা ট্যাঙ্কিতে জল ওভারলোড করে, তারা ট্যাঙ্কিটা সাইডে দিয়ে জায়গা, যখন এটা ওভারলোড হয় তারপরে বন্ধ করে না, এইভাবে এখান থেকে জল বাড়িতেছে। ঠিক সেম অবস্থা যারা ডিডব্লিউএস থেকে জলটা ছাড়তেছে, তারাও সেম ঘটনা, জলটা এইভাবে সাইডে কইছে, জায়গা কই গিয়ে ঘুমাইছে, এখান থেকে বন্ধ করলে বন্ধ হয় না, হিয়েনে বন্ধ করে না। তারা এইভাবে মানে সরকারের টাকা খাইতেছে। প্রত্যেক সময় আমি এই নিয়ে তিনবার মনে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি নিজে ফরওয়ার্ডিং করে, কিন্তু তারা এইটা নিয়ে কোনো হেলদেল করে না। এই ওয়ালগুলি ভেঙে ভেঙে পড়তেছে, ওয়ালডির লিগে আমি এখানে দিছি, জমা দিছি, তারা কোনো এটার কোনো। বিলুনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।